সুপ্রিয় দর্শক, আমি এখন পুরানো ঢাকার কুলুটোলায়, প্রায় 202 বছরের পুরনো এই মসজিদ, মসজিদে মুফতি আজম। অনেক গল্প রয়েছে এই মসজিদ নিয়ে, অনেক ঐতিহ্যবাহী একটা মসজিদ। এই মসজিদে আপনাদেরকে আজকে আমি দেখাব, আসুন আমার সাথে। মসজিদে মুফতি আজম পুরান ঢাকা তনুগঞ্জ লেনে অবস্থিত। মুঘল আমলে প্রতিষ্ঠিত অন্য অনেক মসজিদের মতো এই মসজিদটিও কখন তৈরি হয়েছে তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে মসজিদে প্রাপ্ত শিলালিপিতে 1812 সালের উল্লেখ এর প্রাচীনত্ব ঘোষণা করে। 1947 সালে ভারত ভাগের আগে পরে এই এলাকার বেশ কয়েকটি হিন্দু মুসলিম দাঙ্গা হয়। দাঙ্গায় ব্যাপক প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অনেক ঐতিহাসিক স্থাপনা। মসজিদে মুফতি আজম এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে এটি যে কোনো মসজিদ ছিল তা শনাক্ত করা ছিল দুরূহ কাজ। কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিদের ঐকান্তিক চেষ্টায় আবার গড়ে ওঠে এটি। সুপ্রিয় দর্শক, আমরা মসজিদের ভেতরে এখন দোতলায় বসে আছি আর কথা বলছি মসজিদের কার্যকরী কমিটির সদস্যদের একজনের সঙ্গে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? সৈয়দ মোহাম্মদ নাঈমুল আহসান বরকতি। নাঈম ভাই, এই মসজিদটা যখন প্রতিষ্ঠা হয়, আমরা জানি যে প্রায় 202 বছর হয়ে গেল এই মসজিদের বয়স, কিন্তু তার আগেও মসজিদ ছিল, এবং সেই পুরো গল্পটা আপনি আমাদেরকে জন্য একটু বলবেন। এটা আমরা যতদূর জানতে পারি 1232 হিজড়ি আরবি হিসাবে, বর্তমান 1434 হিজড়ি চলছে, 200 বছর আগে এই মসজিদের তৈরি করা হয়। এবং মসজিদের নিচে যে একটি কালো রঙের পাথর রয়েছে, সেখানে ফার্সি কথায় লেখা রয়েছে 1232 হিজড়িতে এই মসজিদ স্থাপিত হয়েছে। পরবর্তীতে কোনো অজানা কারণে এই মসজিদ পরিত্যক্ত হয়ে যায়। 1947 সালে বায়তুল মোকাদ্দম মসজিদের প্রথম খতিব মুফতি সৈয়দ নাঈমুল আহসান বরকতি রহমতুল্লাহ আলাই, তিনি কলকাতা থেকে ঢাকায় আসলেন। ঢাকায় আসার পর আমার দাদা সৈয়দ নোমান বরকতির মাধ্যমে জানতে পারলেন যে কলুটোলা এক জায়গায়, সেখানে একটি মসজিদের মতো একটা জায়গা পরিত্যক্ত পড়ে আসে। দুই ভাই যখন এই কথা জানতে পারলেন, তখন তাদের মনে কষ্ট লাগলো যে আল্লাহর ঘর কেন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তারা দুজন আসলেন একদিন জোহর নামাজের আগে, এসে তারা ঝাড়ু দিয়ে কিছু পরিষ্কার করে নামাজ উপযোগী করলেন। আমার দাদা যান আজান দিলেন এবং হযরত মুফতি সৈয়দ আমিনুল আহসান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি মসজিদে নামাজ শুরু করেন। এরপর থেকেই এই নামাজের সিলসিলা জারি রয়েছে, যা বর্তমান অবধি নামাজের সিলসিলা চলে আসছে। এই মসজিদটা যখন আপনার দাদা যানরা এসে পেলে, তার আগে মসজিদ এই জায়গাটা এই মসজিদে ছিল, তো সেই মসজিদটা কারা তৈরি করেছিলেন? এই মসজিদটা আমরা একটি ঐতিহাসিক কিতাবে পেয়েছি, শায়েস্তা খান আমলে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে একেবারে নিখুঁতভাবে কারা সেটা করেছিল সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এই মসজিদের যে কাঠামো এখন দেখতে পাই, সেই কাঠামো কি শুরু থেকে ছিল এরকম? শুরু থেকে মোটামুটি এরকম ছিল, তবে মেহরাবের জায়গাটা পার্শ্ববর্তী এক প্রতিবেশীর ছিল। তো 1993 যেটা আগে বলেছি, যখন পুনরায় সংস্কার কাজ করা হলো, যেহেতু মসজিদের আয়তন বেশ ছোট, তো সেই আমাদের প্রতিবেশী মানুষ নিজের ইচ্ছায় মেহরাবের ওই জায়গাটুকু মসজিদের নামে ওয়াকফ করে দেন। মসজিদের ভেতরে ইসলাম একটা মাজার শরীফ দেখলাম, এই মাজারটা কার? তিনি একজন পুরো ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববরণ্য আলেমে দিন, কলকাতা নাখোদা মসজিদের দারুল ইফতার প্রধান মুফতি ছিলেন, ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন, এবং আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রতিষ্ঠাকালীন প্রথম খতিব ছিলেন মুফতি সৈয়দ আমিনুল আহসান বরকতি রহমাতুল্লাহ আলাইহি। যে আমরা বাংলাদেশে যে নামাজের যে চিরস্থায়ী ক্যালেন্ডার আমরা পেয়েছি, এটা কিন্তু তার মাধ্যমেই পেয়েছি। 3-4 বছর কঠোর পরিশ্রম করে এই নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার প্রণয়ন করে যান। বর্তমানে সেটাই অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন তার ওই প্রণীত অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করে। এই মসজিদে সব মিলে কতজন মানুষ নামাজ পড়তে পারেন একসাথে? আমাদের এক এক তলায় আনুমানিক 200 থেকে 220 জন লোক একসাথে নামাজ পড়তে পারে। মেম্বারের যে টাইলস করা, সেটাতে আমি খেজুর গাছ দেখলাম, এবং আপনার লেখা একটা বইতেই পড়লাম যে খেজুর গাছের সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মাঝে যা রয়েছে, আমি চাই সেই গল্পটা আপনি আমাদেরকে শোনান। আমরা যতটুকু চেষ্টা করেছি প্রিয় নবীর সময়কার ঐতিহাসিক যতটুকু প্রেক্ষাপট যতটুকু সম্ভব আমরা এই মসজিদে দিতে, বিশেষ করে প্রিয় নবী যখন
মসজিদে নববীতে খুতবা দিতেন, তখন মিম্বারের কোনো ব্যবস্থা ছিল না, এক খেজুর গাছে ভার দিয়ে তিনি খুতবা দিতেন। পরে যখন মিম্বার হলো, সেই খেজুর গাছটা কেটে সরিয়ে দেওয়া হলো, যখন সরিয়ে সেটা দাফন করা কাটা হচ্ছে, সরানো হচ্ছে, খেজুর গাছটা কাঁদতে লাগলো, কারণ এতদিন আল্লাহ রসুল আমাকে ধরে খুতবা দিতেন, এখন আর দিতে পারতেন, এখন আর সে সম্ভব হচ্ছে না। আল্লাহ রসুল নিজে সেই খেজুর গাছকে আদর করলেন এবং বললেন, তুমি কি এখন আবার পুনরায় জীবিত হয়ে ফল ফলাদি দিতে চাও, না জান্নাতে একটা খেজুর গাছ হতে চাও? তখন সেই খেজুর গাছ বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে খেজুর গাছ হওয়ার সৌভাগ্য চাই। তখন আল্লাহ রাসূল তার সেই আকাঙ্ক্ষা পুরো করে মসজিদে নববীর এক পাশে তাকে মাটির নিচে দাফন করে দেওয়া হলো। তো সেই ঐতিহাসিক ধারণা থেকেই চিন্তা করে যখন মসজিদের নির্মাণ করা হয় পুনরায়, আমার চাচা এই মসজিদের বর্তমান খতিব মৌলানা সাফওয়ান নোমানী সাহেব এবং মসজিদ কমিটির সদস্যরা মিলে সিদ্ধান্ত নিল যে মেহরাবের জায়গার পাশে যেখানে খতিব জুমার সময় খুতবা দিয়ে থাকে, খেজুর গাছের মতো যদি কিছু দেওয়া যায়। এজন্য সৌভাগ্যক্রমে খেজুর গাছের ডিজাইনের একটা টাইলস আমরা পেয়ে গেছি, সেটাই বসানো হয়েছে এখানে। মসজিদটা আপনারা কিভাবে পরিচালনা করেন, সরকারি দান নাকি ব্যক্তি পর্যায়ের অনুদান? বেতন চেতন আমাদের মসজিদ কমিটির সদস্য মাসিক চাঁদা ভিত্তিতে হয়, এছাড়া কিছু লোক ভাড়া হিসেবে থাকে, সেখান থেকে আসে, বিভিন্ন সময় বিভিন্ন আমাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা এসেছে। জাতীয় মসজিদের প্রথম খতিব মুফতি সৈয়দ আমিনুল ইহসানের মাজার এখানেই অবস্থিত। তিনি দাঙ্গা বিধ্বস্ত এই মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা। 1974 সালের 27 অক্টোবর তিনি পরলোক গমন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই মসজিদের উন্নয়নে নিরলস কাজ করে গেছেন।